চিন্তা করিস না, সব বিপদ কেটে যাবে। বিপদে আপনার নামই তো আমাদের একমাত্র সম্বল, আপনি আমাদের একমাত্র আশা ভরসা গুরুদেব। ভরসা রাখ মনে, তোদের বাড়িটা শুদ্ধিকরণের ব্যবস্থা আমি করছি। আপনি যা ভালো বোঝেন তাই করবেন গুরুদেব, বিপদে গুরুর নামই তো আমাদের একমাত্র অবলম্বন, আপনি তো সব গুরুদেব। যতদিন না এই কেস একবারে থিতিয়ে যায়, তুমি ততদিন বাড়ির বাইরে বেরোবে না। বলো, কথা তোমাকে দিতেই হবে। বড় বৌমা, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, কোন রকম গুরুদেবের অভিশাপ এই সংসারে কারুর লাগুক। সবার মঙ্গলের কথা ভেবে আমাকে কথা দাও। না 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 বড় বৌমা, তুমি এড়িয়ে যাবে না, তোমাকে কথা দিতেই হবে। মা, আপনি কেন এরকম করছেন? বড় বৌমা, তোমার ভালোর জন্য বলছি, এই সহজ কথাটা তুমি কেন বুঝতে পারছো না? শোনো বড় বৌমা, এই কেসে মাথা ঘামালে কারোর ভালো হবে না, কারোর না। আপনাকে কি কেউ ভয় দেখিয়েছে মা? কেউ আপনাকে বলেছে যে আমি যদি এই কেসে থাকি তাহলে আমার ক্ষতি হবে? বলুন মা, কে কে বলেছে আপনাকে এই কথা? না না, আমাকে কেউ ভয় দেখায়নি, আমাকে কেউ ভয় দেখায়নি। আমি নিজে থেকে তোমাকে অনুরোধ করছি। শোনো বড় বৌমা, ওদের অনেক বড় বড় জায়গা জানাশোনা আছে, যদি কিছু করেও থাকে তুমি কিচ্ছু করতে পারবে না। আপনার গুরুদেব আপনাকে ফোন করে আবার ভয় দেখিয়েছে, তাই না? গোয়ার তুমি করো না বৌমা, তোমার আমি অনেক কথা শুনেছি, এবার তুমি আমাকে কথা দাও, আমার মাথা হাত দিয়ে দিব্যি করে বলো। না মা, আপনার মাথায় হাত রেখে আমি এমন কোনো কথা দিতে পারবো না যেটা আমি রাখতে পারবো না। ভাতের সঙ্গেই খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুকছুক করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।